বাড়িতে তৈরি চকোবার আইসক্রিম ভাবতেই অবাক লাগে, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, কুকিং স্টুডিওর আজকের এপিসোডে আপনাদের জন্য সেই মজাদার চকোবার আইসক্রিম নিয়েই হাজির হলাম। আর এটা খুবই অল্প উপকরণে একেবারে সহজ উপায়ে তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা রেসিপিটি শিখে নেই। প্রথমে আইসক্রিমের ভেতরের বেসটা তৈরি করব। এর জন্য একটা বোল নিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে যেটাই ব্যবহার করেন সেটাকেও 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে, তবে ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে নিতে হবে। এবার আপনি চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন বা হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। এটা দিয়ে বিট করতে হবে, এবং ইলেকট্রিক বিটার ইউজ করলে সেই ক্ষেত্রে মিডিয়াম স্পিডে বিট করতে হবে। যখন ক্রিমটা হালকা একটু থিক হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্সড মিল্ক। আমি প্রায় 1/2 কাপের মতো দিচ্ছি। আপনারা ঘরে কনডেন্সড মিল্ক তৈরি করতে পারবেন, আমার চ্যানেলে এই রেসিপি আছে, যাদের দরকার হবে লিংক ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আবারও বিট করতে হবে, এবং এই পর্যায়ে একেবারে ঠিক করে ফেলতে হবে বিট করে। দেখেন, এটা আগের থেকে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, ক্রিমটা আর নড়াচড়া করছে না, কোনো লিকুইড অংশ নেই। এবার এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে এবং এটাকে ঢেকে রাখতে হবে। আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, আবার চাইলে প্লাস্টিক র্যাপ দিয়েও ঢাকতে পারেন। যদি প্লাস্টিক র্যাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে ভেতরে বাতাস ঢোকার চান্স থাকে, তাই প্লাস্টিক র্যাপটাকে একেবারে আইসক্রিমের গায়ের সাথে লাগিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ঠিক 2 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবং এই পর্যায়ে দেখবেন আইসক্রিমের কিছু অংশ একটু শক্ত হয়ে যাবে আর কিছু অংশ নরমই থেকে যাবে। এবার চামচ দিয়ে নেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটুখানি গলিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমি ডিপ ফ্রিজে কেন রাখলাম আবার যদি গলিয়েই নিই? আসলে এভাবে সেকেন্ড টাইমের জন্য আইসক্রিমটাকে নেড়ে দিতে হয়। যদি না নাড়েন তাহলে আইসক্রিমটার মধ্যে আইস ক্রিস্টাল জমে যায়, এবং তখন আইসক্রিমটা খেতে ভালো লাগে না এবং প্রয়োজনের থেকে বেশি শক্ত হয়ে যায়। তাই সেই সফটনেসটা বজায় রাখার জন্য আর সেই কিচকিচা আইসের পার্টটা যেন না থাকে আইসক্রিমের মধ্যে, সেই কারণে সেকেন্ড টাইম আইসক্রিমটাকে নেড়ে দিতে হয়। এবার আমি আইসক্রিমটাকে ছাঁচে ঢেলে নিব, এবং যেহেতু চকোবার আইসক্রিম তৈরি করছি তাই আমি সেই টাইপের দেখে একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে আইসক্রিমের মিশ্রণটাকে ছাঁচে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ভেতরের কোনো অংশ যেন ফাঁকা না থাকে বা বাতাস না থাকে, আর ওপর থেকে একটু জায়গা খালি রাখবেন, এতে করে যখন আইসক্রিমের স্টিকটা দিবেন তখন আইসক্রিমের মিশ্রণটা আর উপচে পড়বে না। আপনি চাইলে ছাঁচের সাথে যে স্টিকগুলো আসে সেগুলো দিয়েও আইসক্রিম জমিয়ে নিতে পারেন, আর যদি বাইরের আইসক্রিমগুলোর মতো লুকস চান সেই ক্ষেত্রে কাঠের স্টিকগুলো দিয়েও আইসক্রিম জমাতে পারেন। আর চেষ্টা করবেন আইসক্রিমটাকে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে, এতে করে বাইরের যে অংশটা রয়ে যায় সেটাই আর আইস ক্রিস্টাল জমে না। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য কিংবা সারা রাতের জন্য। আমি আগের রাতে আইসক্রিমটাকে সেট হতে দিয়েছিলাম, এবং পরের দিন সকালবেলা আমি বাইরের কোটিংটাকে তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে পানি গরম করে তার উপরে একটা হিটপ্রুফ পাত্র বসিয়ে দিচ্ছি, এবং আপনি যে বোলটাই ব্যবহার করেন চেষ্টা করবেন এমন টাইপের বোল নিতে যেটা তাপে ফেটে না যায়। এখন সেটা কাচের হতে পারে, স্টিলের হতে পারে, বা অন্য হিট রেসিস্ট্যান্ট যে কোনো কিছু হতে পারে। এবার আপনি চাইলে ডার্ক চকলেট দিয়েও করতে পারেন, আবার চাইলে মিল্ক চকলেট দিয়েও করতে পারেন। আপনি কুকিং চকলেট ব্যবহার করতে পারবেন, আর কুকিং চকলেট না থাকলে আপনি যে কোনো চকলেটের বারও ব্যবহার করতে পারবেন। আমি বাইরের কোটিংটার জন্য 2 ধরনের চকলেট মিলিয়ে টোটাল 2 কাপের মতো ব্যবহার করেছি। আর এর মধ্যে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি নারকেলের তেল। নারকেলের তেলটা যারা দেশের বাইরে থাকেন খাঁটিটা বেকিং সেকশনে পেয়ে যাবেন, আর যারা দেশে থাকেন যদি খাঁটিটা ব্যবস্থা করতে না পারেন তাহলে যেটা আমরা মাথায় দেই বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় সেইটা কিন্তু ব্যবহার করতে যাবেন না, কারণ সেটা কিন্তু খাওয়া যাবে না। খাঁটি নারকেল তেলের পরিবর্তে আপনারা চাইলে ডালডা অথবা ভেজিটেবল শর্টেনিং বা বাটার ব্যবহার করতে পারবেন, এবং যেটাই ব্যবহার করেন না কেন আসলে সেটা চকলেটটাকে খুব দ্রুত গলিয়ে ফেলবে, প্লাস চকলেটের কোটটাকে
আইসক্রিমের সাথে খুব ভালোভাবে তাড়াতাড়ি জমিয়ে ফেলে, তবে রান্না করার তেল ব্যবহার করা যাবে না। চকলেটের মিশ্রণটা পুরোপুরি গলে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে, এতে করে আইসক্রিমের বাইরের কোটিংটা দিতে সুবিধা হয়। এবার আইসক্রিমটাকে ছাঁচ থেকে বের করার জন্য আমি একটা কাপের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এবার একটা ছাঁচ নিয়ে এই কুসুম গরম পানির মধ্যে 15 থেকে 20 সেকেন্ডের জন্য চুবিয়ে রাখবো, তবে এর থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু আইসক্রিমটা অতিরিক্ত গলে যাবে এবং সেই ক্ষেত্রে কাঠিটা হাতে চলে আসবে, আইসক্রিমটা ছাঁচেই থেকে যাবে। তাই 15 থেকে 20 সেকেন্ড পরে একটু আপনাকে দেখে নিতে হবে যে আপনি ছাঁচ থেকে খুলে নিতে পারছেন কি না। জাস্ট একটু টুইস্ট করলেই দেখবেন সুন্দর করে খুলে আসবে, আর যদি খুলে না আসে তাহলে আরও 2-1 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারেন গরম পানিতে। এবার বাইরের কোটিংটার জন্য আমি যে চকলেটটাকে মেল্ট করেছি সেই চকলেটের গ্লাসটাকে ধরে দেখতে হবে যে সেটা গরম আছে কি না। যদি গরম থাকে তাহলে আরেকটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম চকলেটের মধ্যে আইসক্রিমটাকে চুবালে কিন্তু সেটা আইসক্রিমটাকে গলিয়ে ফেলবে। এবার আইসক্রিমটাকে চুবিয়েই সাথে সাথে তুলে নিতে হবে এবং এভাবে করে ধরে রাখলেই বাইরের যে এক্সট্রা চকলেটটা লেগে আছে সেটা এমনিতেই নিচে পড়বে। ঠিক 15 থেকে 20 সেকেন্ডের মতো ধরে রাখলেই যথেষ্ট, এবং লক্ষ্য করে দেখলেই দেখবেন ওপরের কোটিংটা এমনিতেই জমে যাচ্ছে, কারণ আইসক্রিমটা প্রচণ্ড ঠান্ডা সেই কারণে। আপনাকে কষ্ট করে আর ধরে রাখতে হবে না, যদি আপনাদের কাছে বাটার পেপার বা পার্চমেন্ট পেপার থাকে তাহলে কোনো ট্রের উপর বিছিয়ে আইসক্রিমটাকে সেটার উপর রেখে দিবেন, এটা কোনোভাবেই লেগে যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। এবং এই একইভাবে আমি আরও কয়েকটা আইসক্রিম বানিয়ে নিচ্ছি। এবার আপনি যদি তৈরি করে সাথে সাথে খেতে চান তাহলে এই পর্যায়ে খেতে পারবেন, আর আপনি যদি সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আইসক্রিমটাকে এভাবে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, এবং 10 মিনিট পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবং যাদের মনে হচ্ছে যে আইসক্রিমের যে বাইরের লেয়ারটা সেটা হয়তো বাটার পেপারে লেগে আছে, আসলে কিন্তু ওরকম কিছুই না, আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এটা দেখতে হয়তো সেই রকম বাইরের আইসক্রিমের মতো অতটা ফিনিশিং আসেনি, বাট ট্রাস্ট মি এটা খেতে একেবারে সেই রকম। এবার সংরক্ষণের জন্য একটা বাটি নিয়ে সেই ডিপ ফ্রিজে ঠান্ডা করা আইসক্রিমগুলোকে একটার উপর আরেকটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে আপনি ততদিন সংরক্ষণ করতে পারবেন যতদিন পর্যন্ত আপনি যে উপকরণগুলো ব্যবহার করেছেন সেগুলোর এক্সপায়ারেশন ডেট থাকে। আবার আপনি চাইলে কিছু বাদাম বা স্প্রিঙ্কলও ছিটিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে বাইরের লেয়ারটা যখন ভেজা ভেজা থাকবে তখনই ছিটিয়ে দিতে হবে, তখন দেখবেন যে এটা এমনিতেই লেগে থাকবে আইসক্রিমের গায়ে। বাইরে থেকে কিনে আনা চকোবার আইসক্রিমের মতো এই আইসক্রিমটারও বাইরের চকলেটের লেয়ারটা হয়েছে ক্রাঞ্চি আর ভেতরে মজার স্বাদের ভ্যানিলা আইসক্রিম। এভাবে ট্রাই করে দেখতে পারেন, চেষ্টা করেছি একেবারে সহজ আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাতে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।